মোবাইলের র্যামকে জাস্ট বাড়িয়ে নেবেন তাও আবার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া শুধুমাত্র মোবাইলের সেটিংসের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মোবাইলের র্যামকে জাস্ট বাড়াতে পারবেন তাও আবার রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া শুধুমাত্র ফোনের সেটিংস করে ফোনের র্যামকে বাড়ানোর জন্য আপনাদের যে কাজটি সর্বপ্রথম করতে হবে ফার্স্ট অফ অল আপনাদের সেটিংসটিকে অন করতে হবে সেটিংস সেটিংসটিকে অন করলে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ফোনের সকল সেটিংস এখান থেকে দেখতে পারবেন সিম্পলি আপনারা সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন র্যাম এখানে আমরা র্যাম লিখে সার্চ করব লাইক এখানে আমরা যদি র্যাম লিখে সার্চ করি তাহলে কি হয় এখানে দেখতে পারবেন র্যাম লিখে সার্চ করার পর এখান থেকে র্যাম চলে আসবে এবং এখানে ইউজার এক্সপিরিয়েন্স প্রোগ্রাম এই লেখাটি চলে আসবে আপনারা কি করবেন সিম্পলি র্যামের ওপর ক্লিক করবেন র্যামের ওপর ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের অল স্পেস মানে আপনার ফোনের অল স্পেস এখানে দেখাবে এবং আপনার ফোনের প্রসেসর র্যাম অনেক কিছু কিন্তু এখান থেকে দেখাবে এখন কথা হচ্ছে এখানে আপনারা দেখতে পারছেন ছয় জিবি প্লাস ওয়ান জিবি র্যাম কিন্তু এখানে দেওয়া আছে মূলত ছয় জিবির ফোন হচ্ছে আমি ব্যবহার করি অর্থাৎ আমার ফোনে জাস্ট এখানে ছয় জিবির ফোন কিন্তু আমি এখান থেকে ব্যবহার করি ছয় চৌষট্টি জিবি এবং এখানে প্লাস দেখতে পারবেন ওয়ান জিবি জাস্ট এখানে এক্সট্রা দেওয়া থাকবে এটা মূলত কি এটা মূলত হচ্ছে ভার্চুয়াল র্যাম এটা আপনার ফোনে অটোমেটিকলি দেওয়া থাকে আপনি এখনই চাইলে আপনার ফোন থেকে চেক করে আসতে পারেন যে এখানে আপনাদের ফোনের এক্সট্রা র্যাম কি দেওয়া আছে কি না যদি এক্সট্রা র্যাম দেওয়া থাকে তাহলে যেই ফোনেই দেওয়া থাকবে সেই এক্সট্রা র্যাম কিন্তু আপনারা বাড়াতে পারবেন এই ভার্চুয়াল র্যামকে যখন আপনি আপনার ফোনের সাথে ইমপ্লিমেন্ট করবেন বা সেট করবেন তখন আপনার ফোনের স্পিড কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এটা কি কারণে দেওয়া হয় অনেক সময় ছয় জিবি র্যামের স্পেস যদি শেষ হয়ে যায় তখন আমরা এই ওয়ান জিবি যা সেট করতে পারবো এখানে ওয়ান জিবি টু জিবি থাকতে থাকতে পারে কারণ যত দামি ফোন হবে তত দামি র্যাম কিন্তু আপনার এখান থেকে পাবেন বা তত বেশি র্যাম এখান থেকে পাবেন এখন এই র্যামকে আপনি কীভাবে আপনার ফোনের সাথে সেট করবেন এখন আপনাদের এই র্যামকে বাড়ানোর জন্য আপনার একটু জুম করলে এখানে আইকন বাটন দেখতে পারবেন এই আইকনের উপর ক্লিক করবেন এই আইকনের উপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে অর্থাৎ নিচে একটি সেটিংস দেখতে পারবেন এখানে নিচে একটি সেটিংস দেখতে পারবেন মেমরি এক্সটেনশন ইজ অন এখান থেকে জাস্ট আপনারা যখনই এই লেখাটি পাবেন মেমরি এক্সটেনশন ইজ অন তখনই আপনারা মনে করবেন যে এই ওয়ান জিবি এই ছয় জিবির সাথে কিন্তু জাস্ট অ্যাড হয়ে গিয়েছে এবং গটিতে যখনই আপনি ক্লিক করবেন এখান থেকে চাইলে আপনি এখন আপনার ফোনকে জাস্ট ওয়ান জিবি র্যাম কিন্তু বাড়িয়ে নিতে পারবেন প্রতিটা ফোনে কিন্তু জাস্ট এরকম এক্সট্রা র্যাম দেওয়া থাকে আপনারা সেটিংসে যেয়ে জাস্ট র্যাম লিখে সার্চ করলেই আপনারা এই অপশনটা পাবেন এবং আপনি আপনার র্যামকে কিন্তু বাড়াতে পারবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করবেন ভালো লাগলে সেটাও কমেন্ট করবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারলাম কিভাবে ফোনের র্যামকে বাড়াতে হয় এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে